যে দেশের প্রধানমন্ত্রী তার যোগ্যতার মাপকাঠিটা অনেক পিছনে, সেই প্রধানমন্ত্রীর যে দল ভারতীয় জনতা পার্টি, আমি দেখলাম গত কয়েকদিন আগে শুনছিলাম গরুর পেশাব খেলে নাকি করোনা সেরে যাবে, একজন মন্ত্রী বলছেন এবং আমাদের রাজ্যের সভাপতি যিনি দিলীপ ঘোষ তিনি বলছেন, এবং রাজ্যে কয়েকজন বিজেপি নেতাকে সেও গরুর মূত্র খেতে আমি দেখলাম। আজব দেশ আর আজব নেতা আজব মন্ত্রী। আবার গত পরশুদিন আমি দেখলাম বলছে পাঁপড় খেলি নাকি, একজন মন্ত্রী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী, পাঁপড় খেলি নাকি করোনা সেরে যাবে। আবার কালকের আমি টিভিতে দেখছিলাম যে যেদিন থেকে রাম মন্দির তৈরি শুরু হবে সেদিন থেকেই নাকি এদেশ থেকে করোনা চলে যাবে। মানে ভাবতে অবাক লাগছে যে আমরা কোন দেশে বাস করছি। ভারতবর্ষের একটা ঐতিহ্য আছে, একটা পরম্পরা আছে, স্বাধীনতার পরে যতগুলি সরকার এসছে এই ধরনের অযোগ্য সরকার, অযোগ্য মন্ত্রী, অযোগ্য প্রধানমন্ত্রী আমরা ভারতবর্ষে, আর এই আজব কথাবার্তা এখন আমরা বিগত দিনে কখনো শুনিনি। আমরা সেই আদিম যুগে ফিরে যাচ্ছি, যখন আদিম যুগের মানুষেরা যেমন বলতো কেউ কেউ কিছু গ্রামের কথা ছিল, পাড়ার কথা ছিল, কিন্তু আজবেবি কথা ছিল। আজকের আধুনিক যুগে যখন শাইনিং ইন্ডিয়ার কথা বলছে, যখন আধুনিক ভারতের কথা বলছে, উন্নত ভারতের কথা বলছে, ঠিক সেই সময় ভারতবর্ষের সরকারের মন্ত্রী, ভারতবর্ষের সরকারের প্রধানমন্ত্রীদের এই ধরনের অপদার্থতা, অযোগ্যতা আরেকবার ভারতবর্ষকে অনেকটা পিছনের দিকে ঠেলে দিচ্ছে, এটা আমার অন্তত মনে হয়েছে। ফলে এই সমস্ত কথাগুলোকে মোকাবিলা করেই আগামী দিনে আমাদের এগোতে হবে, ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের নাগরিককে আগামী দিনে আমাদের এগোতে হবে। লক্ষ্য একটাই আমাদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্তিশালী করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্তিশালী করা, এবং গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে যুব সমাজকে সংগঠিত করে আমরা যেভাবে 2016 সালে বিধানসভাতে লড়েছি, 2018 সালে পঞ্চায়েতে লড়েছি, 2019 সালে লোকসভা নির্বাচনে সারা বাংলার মধ্যে আমরা এই জেলাতে আমরা ইতিহাস তৈরি করেছি, খুব স্বাভাবিকভাবে আমরা এই নির্বাচনে আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করছি যে বিশেষ করে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করব। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 8000-এর উপর বুথ আছে, সেই বুথ এবং 81টা জেলা পরিষদ আছে, 29টি পঞ্চায়েত সমিতি আছে, 31টি বিধানসভা আছে, 310টি গ্রাম পঞ্চায়েত আছে। এই জেলার প্রতিটি ইঞ্চিতে তৃণমূল যুব কংগ্রেস লড়াই করবে, তৃণমূল কংগ্রেসকে সঙ্গে থেকে, এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য এই জেলার মাটিতে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেস ইতিমধ্যে আমরা কর্মসূচিও নিয়েছি। আমরা কখনো ভার্চুয়াল সভা করছি, কখনো ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের কর্মীদের তাদেরকে উৎসাহিত করছি, অ্যালার্ট করছি, এবং বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আগামী দিনে এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই জেলা 31টা বিধানসভা সিট, 31টা বিধানসভা সিটই আমরা জিতব। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস যারা আছে আমরা তাদেরকেও ফুললি চ্যালেঞ্জ জানাচ্ছি যে তারা আমাদের মোকাবিলা করুক, আমরা তাদেরকে রাজনৈতিকভাবে এই জেলার মাটিতে আমরা মোকাবিলা করব। কারণ এই জেলার রাজনৈতিক মানচিত্র আমরা সবই জানি যে একদিকে বেয়াব বেঙ্গল সাগর, আরেকদিকে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ববিখ্যাত বাদামন, আরেকদিকে শহর আধা শহর গ্রাম মিলিয়ে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ভৌগোলিক অবস্থানের দিক থেকে একটা বৈচিত্র্যময় জেলা। এই জেলার প্রতিটি মানুষ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই জেলায় বিরোধী রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই আর থাকবে না, এবং এই জেলার আমরা সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, রাজনীতি করতে গেলে ডিফারেন্ট ওপিনিয়ন থাকতেই পারে, আলাদা আলাদা মতামত থাকতেই পারে, কিন্তু শত্রুর বিরুদ্ধে লড়াই করতে তখন আমরা সিদ্ধহস্ত, তখন আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি। গত লোকসভা নির্বাচন বিগত দিনে আপনারা দেখেছেন, আর এই মুহূর্তে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমাদের কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব বলে এখানে কিছু নেই, আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ করছি।
জেলা সভাপতি সুভাষী চক্রবর্তী, আমি তৃণমূল যুবক অংশের সভাপতি আছি এবং আরও অন্যান্য যারা আছেন, ইতিমধ্যে তিনজন কোয়ার্ডিনেটর করেছেন আমার একজন সহকর্মী পরেশরাম দাস, তাকেও এই জয়নগর লোকসভা এবং জয়নগর সাবডিভিশন ক্যানিং সাবডিভিশন এবং বারিপুর সাবডিভিশন, এই দুটো সাবডিভিশনের একটা বড় অংশ জুড়ে তাকে কোয়ার্ডিনেটর করা হয়েছে। তার পূর্ণাঙ্গ সহযোগিতা করতে আমাকেও বলা হয়েছে, আমাকে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। স্বাভাবিক কারণে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই, আমরা যেটা আগামী দিনে একটা ইতিহাস তৈরি করবে এই জেলার মাটিতে, সেই লড়াইটা আমরা